সকাল 11টায় আমতলি একই স্কুল সড়ক বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরুজ্জামান মামুন মোল্লার কুশপুত্তলিকা জুতা ও ঝাড়ু দিয়ে বিক্ষোভ প্রতিবাদ করেন তৃণমূলের নেতাকর্মীরা। জানা যায়, 10 সদস্য উক্ত কমিটিতে বিএনপির ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের দলে পদপদবী না দিয়ে ও টাকার বিনিময়ে পকেট কমিটি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন আমতলি উপজেলা যুব দলের সদস্য পৌর কাউন্সিলর মোহাম্মদ শামসুল হক চৌকিদার। এ বিষয়ে অভিযুক্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ফিরুজ্জামান মামুন মোল্লা মুঠো ফোনে বলেন, আমতলি উপজেলা ও পৌর কমিটি অনুমোদন দিয়েছে, বরগুনা জেলা কমিটি, এখানে আমার কোনো হাত নেই। টাকার নেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যদি কেহ কোনো প্রমাণ দিতে পারে তবে রাজনীতি ছেড়ে দেব।